বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। যে বিষয়টি রিভিউ দিব সেটি হলো ডিলারজেন্ট ব্যাট ইনজেকশন। ডিলারজেন্ট ব্যাট ইনজেকশনটি রেনাটা কোম্পানির একটি প্রোডাক্ট। ডিলারজেন্ট ব্যাট ইনজেকশনটি গবাদি পশু বা গৃহপালিত পাখিকে ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যান্টিহিস্টামিক হিসাবে, যেমন হিস্টামিনজনিত রোগগুলির ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় ডিলারজেন্ট ইনজেকশন ব্যাট। এতে রয়েছে প্রোমেথাজিন, হাইড্রোক্লোরাইড বিপি ইনজেকশন। তা গবাদি পশু পোষ করলে শরীরে অ্যালার্জিক ডার্মাটাইটিস, পোকার কামড়, আর্টিকেরিয়া, মৌমাছি বহুর, হোল ফুটানো, অ্যালার্জিক রাইনাইটিস, গেসিয়াস ব্লট অথবা কোনো কোনো সময় আবর্জনা, ময়লা, বাছি খাবারের ফলে গাবি ফ্যাট ফেঁপে যায়, এতেও ডিলারজেন্ট অ্যান্টিহিস্টামিন এটি বেশ ভালো কাজ করে। সিরা সিরাম সিগনেক্স, অ্যানফাইলেকটিক্স শক, ভ্যাকসিন ও সিরামজনিত শক ইত্যাদি, এছাড়া সিল্ক অথবা মিল্ক ফিভার, দুধ জ্বর, ম্যাস্টাইটিস, উলানফরা ফুলালুক, জরায়ু বের হয়ে আসা, জরায়ু প্রদানে অন্য চিকিৎসা পাশাপাশি সহায়ক হিসাবে ব্যবহার করা যায় ডিলারজেন্ট ইনজেকশন। ডিলারজেন্ট ইনজেকশন অন্যান্য রোগের পাশাপাশি যেরকম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও নেগেটিভ ব্যাকটেরিয়া, ভাইরাসের জন্য লাম্পি স্কিন ডায়াসিস, গত্ত, গিরাফুলা, খাদেগা, খানে ইনফেকশন অথবা ফুজ বা অ্যালার্জি জাতীয় যে কোনো রোগের জন্য ডিলারজেন্ট ব্যাট ইনজেকশন ব্যবহার করা যেতে পারে, অথবা প্রাণীর অ্যালার্জি বেশি পরিমাণের ফলে ইনফেকশন ব্যাকটেরিয়া আক্রান্ত স্থানে লেজ, মুখ, কান দিয়ে ঘষাতে থাকে অথবা নাড়াচাড়া করতে থাকে, এর ফলে সেই স্থানটি শুকিয়ে উঠতে বেশ সময় নেয়। এজন্য খেয়াল রাখতে হবে বন্ধুরা, ডিলারজেন্ট অ্যালার্জিক হিসাবে 3-4 দিন এর বেশি যাতে ব্যবহার না করা হয়। ইনজেকশনটি গরু মহিষ বেড়ার জন্য 100 কেজি দহি ওজনের জন্য 5 ml অথবা 5 cc করে 3-4 দিন পর পর দিতে হবে। ছাগল বেড়ার জন্য 10 কেজি ওজনের জন্য 2 ml, এমন করে হিসাব করে ওজন অনুযায়ী পুশ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম সাধারণ মাত্রা, ডিলারজেন্ট ইনজেকশন গৃহপ্রাণীটি দেহে বেশ মানিয়ে ভালো কাজ করে। আশা করি বন্ধুরা ডিলারজেন্ট ইনজেকশন এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।